আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এম এ ফাইভ ওয়ার্ল্ডের ভিউয়ার্স যারা শুনছেন বা দেখছেন বা দেখবেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা আল্লাহ কি আল্লাহ তাআলার ওপর কৃপায় ভালো এবং সুস্থ আছেন বাড়াতে আপনাদেরকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামরাই মহান রাব্বে করি মেয়ে দরবারে করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবাহান আল্লাহ যেন আপনাদেরকে প্রতিনিয়ত ইসলামিক ভিডিও দিয়ে দুনিয়া এবং আখাতের কল্যাণ উচিল্লা করে দিয়ে দিতে পারি সেই তফিক যেন মহান রাব্বে করি আমাকে দান করে মোমায় তৌফিক ইল্লা বিল্লা সময় তো হাজরিন আজকে যে বিষয় আলোচনা করব ওযু শেষ করে যে কালেমা পড়লে আপনার সমস্ত গোনা খাতে আল্লাহ মাফ করে দেবেন এবং বেস্টের আটটি দরজা খুলে যাবে তাই নিয়ে আলোচনা করব বোকারি এবং মুসলিম শরীফ থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই ভিডিও নিচে তারপরে মানে সাবস্ক্রাইব আছে মানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বাজিয়ে রাখবেন তাতে নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলের প্রথমেই পৌঁছে যায় আর সাবস্ক্রাইব করে রেখে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার হাজিরিন হাজরিন আমরা মূল বিষয়ে ঢুকে পড়ি আল্লাহ সুবাহ যদি আপনার সমস্ত জিন্দীর কোনো মাফ করে দেন এবং আপনি নিষ্পাপ মাসুম হয়ে যান তাহলে আল্লাহ সুবিআ কাছে আপনি হাত তুলে মনাজত করে যা চাইবেন আল্লাহ সুবাহ আপনাকে তা প্রদান করবেন ইনশাআল্লাহ নবী করিম সাল যত নবী করিম সাল্লাহল ছিলেন সবাই নিষ্পাপ ছিলেন মাসুম ছিলেন তাদেরকে দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দিতেন না পৃথিবীতে অনেক মানুষ আছেন না মাসুম আল্লাহর ওলে যারা আছে তারা নিষ্পাপ তাদের দোয়া কবুল সাথে সাথে হয়ে যায় ঠিক তেমনিভাবে অজু পড়ার পর শুধু আপনি যদি এই আমলটা করতে পারেন প্রতিনিয়ত পাঁচ ওয়াক্তের অজুর পরে ফার্স্টটা এই আমলটা করতে পারেন আল্লাহ সুবাহ হয়তো এই আমলের কারণে আপনার সমস্ত জিন্দগির গুণাক্তা মাফ করে দিয়ে আপনাকে জান্নাত বাসি করতে পারেন এবং যা চাইবেন আল্লা সুবাহাত আপনাকে তা প্রদান করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা বোখারি শরীফ থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ এবং মুসলিম শরীফ থেকে আলোচনা করবো ইনশাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি পূর্ণভাবে অজু করে শেষে কালিমা এই দুয়াটি পাঠ করবে তার জন্য বেহেস্তের আটটি দরজা খুলে যাবে সে সে যে দরজা ইচ্ছা প্রবেশ করতে পারবে এটা বোখারি বোখারি শরীফ এবং মুসলিম শরীফের হাদিস বোখারি শরীফের একশো তেত্রিশ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের বিয়াল্লিশ নম্বর হাদিস এটা এসেছে আল্লাহ সুবাহ আতালা চাইলে মানুষকে কিনা করতে পারেন হাজরত আবুল বাসের আদম আলাই সালাতাম থেকে শুরু করে মোহাম্মদ সল্লাহ ঈসা পর্যন্ত মুসালাইসাল্লাম পর্যন্ত যত নবীক সাল্লাহিস্লাম এসে তাদের প্রত্যেকের উম্মতের বয়স সীমা ছিল অনেক বেশি তা আল্লাহ নামাজ তাদের ওবির ছিল বেশি আল্লাহ সু আমাদেরকে দয়া করে মায়া করে মোহব্বত করে আমাদেরকে পাঁচ শক্ত নামাজ পড়ার হুকুম দিয়েছেন কোনো কোনো নবীর পঞ্চাশ শক্ত নামাজ পর্যন্ত ছিল তো যেহেতু মোহাম্মদ উরমদল দুর্বল হবে সেহেতু আল্লাহ দয়া করে করে মেরাদের রাতে আল্লাহ সুবাহ আল্লাহ রসুলকে ফাঁসুক্ত নামাজ দিয়েছেন কিন্তু নামাজ আদায় করলে পঞ্চাশ এই আল্লাহ সুবাহান তারা ওয়াদাবদ্ধ করেছেন আল্লাহ রসুল্লাহকে তো আমরা যদি এভাবে আমল করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ কলিমায় শাহাদত অর্থাৎ করিমায় শাহাদ করার পরে যদি আমরা কলিমা শাহাদতাদু ইলাহা ই পড়তে পারি সম্পূর্ণটা তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদের জন্য কি করবেন সমস্ত গুনা খাতা মাফ করেছে এবং বেস্তের আটটি দরজা খুলে যাবে এবং যে দরজা যে ইচ্ছা আপনি চাইবেন ইনশাল্লাহ আপনি প্রবেশ করতে পারবেন বুখারি একশো তেত্রিশ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের বিয়াল্লিশ নম্বর হাদিসে এটা এসেছে আল্লাহ সুবাহ আমাদেরকে সেই মতো আমল করার তৌফিক দান করুন সবাই বলি আমিন আজকে আমরা তাদের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলাম যদি ভিডিওটাকে ভালো লাগে তাকে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধু বান্ধবকে জানিয়ে দেবেন আর যদি মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে তাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন